কোহিনুর সিনেমা হল চাঁদপুরের এক সময়ের জনপ্রিয় এই সিনেমা হলে বর্তমানে গরু পালন করা হচ্ছে। দর্শক, এই সিনেমা হলের বাহিরের অংশটা আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে সিনেমা হল থেকে বের হওয়ার রাস্তা, এটা দিয়ে দ্বিতীয় তলা থেকে বের হয়, আর এটি হচ্ছে প্রধান গেট। আর এখানে রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে ডিসি রিয়াল টিকিট সংগ্রহ করা হতো। এটি হচ্ছে ডিসির যেই নামে যেই একটা শো বা ইয়ে ছিল সেখানে যাওয়া হতো, আর এখানে ছবির ব্যানার থাকতো। আর এটি হচ্ছে মেন গেট, ভিতরে খড় রয়েছে, ঘরের ভিতরে গরু রয়েছে, কুকুর রয়েছে। আর এখানে দেখুন আর না গরু রাখছে, ব্যস্ত কিনে হয়ে গেছে। একসময় সিনেমা হলের অনেক জৌলুস ছিল, দিন রাত ২৪ ঘন্টা এখানে লোকে লোকারণ্য ছিল, মানুষের ভিড় ছিল। এই টিকিট কাউন্টারে ঘন্টার পর ঘন্টা টিকিটের জন্য মানুষ দাঁড়িয়ে থাকত। আজ সে টিকিট কাউন্টার ফাঁকা পড়ে রয়েছে, আর এই সিনেমা হলে চিৎকার চেঁচামেচি হই হুল্লোড়ে মুখরিত থাকতো। সেই সিনেমা হলের ভিতরে এখন গরু পালন করা হচ্ছে, একেবারে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখন সময়ের পালা বদলে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। একটি যুগ ছিল বা একটি সময় ছিল যখন এই সিনেমা হলে প্রচুর পদক ছিল, মানুষরা এখানে আসার জন্য উদ্ভিগ হয়ে থাকত। আজ সেই সিনেমা হলে কেউ আসে না, নেয় না খোঁজ, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, অথচ কোনো কদর নেই। এই সিনেমা হল এক সময় ছিল স্বপ্নের মতো, মানুষ কত ত্যাগ তিতিক্ষা করে সিনেমা দেখতে আসতো হলে। সেই সিনেমা হল বর্তমানে একেবারে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। দর্শক, আমি অনেককে চিনি যারা একসময় সিনেমা হলে আসতো বা সিনেমা হলের গল্প বলতো, তারা কীভাবে এখানে আসতেন, কত দূর থেকে কত মাইল হেঁটে সিনেমা দেখতে আসতেন, তাদের গল্প আমি অনেক শুনেছি। কিন্তু আজকে এই সিনেমা হলের কথাই শুনছি, কিন্তু আজ সেই সিনেমা হলের সামনে আমি দাঁড়িয়ে আছি, কেউ নেই, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, ভিতরে গরু পালন করা হচ্ছে। এক সময়ের সেই হারা জৌলুস হারিয়ে ফেলেছে সিনেমা হল, সময়ের পালা বদলে সিনেমা হলের অস্তিত্ব একেবারেই বিলীন হয়ে গেল। দর্শক, আপনাদের মাঝে কেউ যদি কখনও সিনেমা হলে সিনেমা দেখে থাকেন কিংবা কুইনের সিনেমা হলে এসেছেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন।